প্রথম কোলা টাইব্রেকার শুরু হবে, এদিকে হলুদ জার্সিতে রয়েছে আসানসোল। আপনারা যে যেখানে আসে সেখান থেকে খেলাটা উপভোগ করুন, কোনো রকম গোল হয় না, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। ঘরে ঘরে এদিকে সাদা জার্সিতে রয়েছে প্রমাণ দিয়েছে নার্ভের লড়াই, এবার মানসিক চাপ, খুব ভালোই খেলছিল। গোলরক্ষক রিঙ্কি এখানে জার্সি নাম্বার 1 প্রস্তুত রয়েছে রিঙ্কি গোলরক্ষক। অসাধারণ প্লেসমেন্ট, প্রথম শুট আউট থেকেই বলটা জালে জড়িয়েছে এবং পুরুলিয়া প্রথম শোনাতে এসছে প্রথম শুট আউট নেওয়ার জন্য বিপক্ষ দল থেকে পূজা কর্মকার। শুধুমাত্র প্লেসমেন্ট, প্লেসমেন্টটা অসাধারণ ছিল, সেখান থেকে নিজের দলকে সমতায় রাখলেন পূজা কর্মকার। তিনি নিজের কর্মটা করলেন, প্রথম শুট আউট থেকে গোলটা এনে দিলেন। তার জন্য সময় ছিল না, প্রথম দুটো শুট আউট থেকে দুটো গোল। আপাতত পুরুলিয়া স্কোর লাইনে তারা লিড করছে। আসানসোল দলের জার্সি নাম্বার 11 যে মানসিক চাপটা ছিল সেখানে তিনি কোন রকম ভাবেই নিজের উপর চাপটা তৈরি করতে দেননি। একটা ভাইটাল শুট আউট, পুরুলিয়া দল এখান থেকে এগিয়ে যেতে পারবে কিনা সেটাই দেখার। একদম শেষ শুট আউট নেওয়ার জন্য সেখানে পায়েল গোল গোলেই জিতে যাবে পুরুলিয়া। এবং সুন্দর গোল, এখানে সেলিব্রেশনটা দেখুন।